হ্যালো ভাই আসসালামু আলাইকুম شريف استاذ شباب আমাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ভাই উপস্থিত হয়েছেন, সংগ্রামী সদস্য সচিব উপস্থিত হয়েছেন, এখনই বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা জেলা শাখার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। আর আজকের এই বদরগঞ্জের যে পথসভা, এই পথসভায় সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম নজু ভাই। সংগ্রামী সাথী ভাইরা করতালির মধ্য দিয়ে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, নেতৃবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামী সাথী ভাইরা এই পর্যায়ে এক দফা চাপিতে খুলনা বিভাগীয় রোড মার্চের চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এই 10 মাইল বাজার থেকে আমরা রোড মার্চ আমরা শুরু করছি। এক্ষুনি আমরা এখান থেকে আমরা 10 মিনিটের মধ্যে আমরা ছিনেদা হয়ে মাগুরা হয়ে খুলনার উদ্দেশ্যে আমরা রওনা হব। আমার বিএনপির চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ বিনয়ের সাথে অনুরোধ করছে, আমরা জাতীয় প্রতিনিধি দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমরা এই রোড মার্চে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। কেউ গাড়ি ওভারটেক করবেন না, এখানে গাড়ি আছে 90টার উপরে, প্রাইভেট বাইকও আছে 90টার উপরে, মোটর সাইকেল আছে। আর কেউ গাড়ি ওভারটেক করবেন না, কেউ সামনে গেলে সামনে যায়। এই যে এখানে তিনটে লাইন হয়েছে গাড়ি, আমি বলছিলাম যে একটা লাইনে সবাই দাঁড়াবে যতদূর চাই, কিন্তু তারা আমাদের সাথে যাবেন, কিন্তু কোনো মাইক্রো প্রাইভেট ফিরে আসবে না। মাইক্রো প্রাইভেট একদম খুলনা পর্যন্ত রোড মার্চের সাথে যেতে হবে। মোটর সাইকেল যারা আছেন, যারা চলে আসবেন তারা চলে আসবেন, যদি কেউ খুলনা পর্যন্ত যেতে চান তাহলে আপনারা যাবেন। আমরা আমি মনে করি যে আপনারা সবাই বুঝতে পারছেন, আমাদের এখন আপনাদের মাঝে নির্দেশনা বক্তব্য দেবেন যেমন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং মাহমুদ হাসান খান বাবু ভাই। আজকের এই রোড মার্চ সফল করার পরে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে, সবাইকে আমরা ঢাকায় যে এই সরকারের পতন ঘটাব এই আশা ব্যক্ত করে আজকের এই রোড মার্চের শুভ সূচনা ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলগণ জিন্দাবাদ। উঠে যাবেন উদ্দেশ্যে 10 মাইল আবারও আবারও
আমাদের সংগ্রামী নেতা মাহবুব ভাই এবং আজাদ ভাই আপনাদের দেখভাল করবেন ফিলিপ জমা দেবেন মাহবুব ভাই এবং আজাদ ভাইয়ের কাছে এবং পরবর্তী পদক্ষেপ মাহবুব ভাই এবং আজাদ ভাই নেবেন সংগ্রামী নেতৃবৃন্দ মোটরসাইকেলের যে সকল নেতৃবৃন্দ সকলকে প্রাইভেট মাইক্রোর সামনে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোটরসাইকেলের বহর সামনে থাকবে এবং প্রাইভেট মাইক্রো পিছনে থাকবে এবং রোড মারতে এবং রোডে ঠান্ডা মাথায় আপনারা ড্রাইভ করবেন গরমভাবে বা ভুলের কারণে যেন কোনো অপ্রীতিকর কুতুবপুর ইউনিয়নে সেই ফিলিপের ব্যবস্থা করবেন আর এই বাদরগঞ্জ বাজারের এই রাস্তা দূরত্ব অতি দূরত্ব ক্লিয়ার করার জন্য নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি রাস্তায় জনগণের বিঘ্ন ঘটে চলাচলের বিঘ্ন ঘটে এরকমের রাস্তার মাঝখানে রোড মধ্যে যে সকল গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার গাড়ির যে ড্রাইভার ভাইরা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মোটরসাইকেল আছে আছে কোনো সমস্যা নেই সবাই তো ফিরিয়ালি দেওয়ার চেষ্টা করে আপনারা একটু এইখানে অন্তত এই রাস্তাঘাটে যাতায়াত পরিবেশ ঠিকঠাকে সেটা একটু আপনারা সহযোগিতা দেন আজকের মতো এই ড্রাইভেটের গাড়ি কার বাইক এখানে কার